কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের মাড়ি সরে গিয়ে দাঁতে ফাঁকা তৈরি হলে তার চিকিৎসা সম্পর্কে তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওর্স অনেকেরই দেখা যায় যে দাঁতের মাড়ি নিচের দিকে নেমে যাওয়ার কারণে দু দাঁতের মধ্যবর্তী স্থানে এমনভাবে ফাঁকা তৈরি হয় এটি নিচের মাড়ির ক্ষেত্রেও হয়ে থাকে এছাড়া উপরের মাড়িতেও এ ধরনের ফাঁকা তৈরি হয়ে থাকে উপরের মাড়ি বা নিচের মাড়িতে যদি খোঁচাখুচি করা হয় সেক্ষেত্রেও এ ধরনের ফাঁকা তৈরি হয় অথবা যদি মাড়িতে ক্যালকুলাস বা পাথর জমা সমস্যা থাকে সেক্ষেত্রেও দাঁত ও মাড়ি ক্ষয় হয়ে গিয়ে এ ধরনের ফাঁকা তৈরি হয়ে থাকে তো ভিওর্স এ ধরনের যে ফাঁকাগুলো থাকে এগুলা সাধারণত ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু এ ধরনের ফাঁকা স্থায়ীভাবে চিকিৎসা করা যায় না ব্রেস ট্রিটমেন্ট করাতে হলে দাঁতে সাধারণত জায়গা থাকতে হয় অর্থাৎ আপনার যদি এ ধরনের ফাঁকা থাকে এই দাঁতটি কিন্তু এই ফাঁকার মধ্যে প্রবেশ করতে পারবে অর্থাৎ জায়গা আছে তার জন্যই কিন্তু দাঁতটি এখান থেকে এখানে যেতে পারে কিন্তু যদি ফাঁকা না থাকতো তাহলে কিন্তু কোনোভাবেই দাঁতটি নড়চড় করা যেত না তাই ভিওয়ার্স এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে দুই দুই দাঁতের যে এই অংশটা কিন্তু জয়েন্ট হয়ে আছে এক্ষেত্রে দাঁত সরে আসার কোনো ধরনের সম্ভাবনা নাই এবং আসবেও না তবে এই ধরনের যে ফাঁকাগুলো থাকে এই ফাঁকাগুলোর চিকিৎসা একমাত্র দাঁতের কম্পোজিট ফিলিং বা লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমেই এ ধরনের ফাঁকা বন্ধ করা হয়ে থাকে ভিওয়ার্স এই ধরনের ফাঁকার জন্য আপনি যদি ব্রেসেস ট্রিটমেন্ট করান তাহলে কোনো ফলাফল আসবে না কারণ এই দুটি দাঁত কখনোই একত্রে হতে পারবে না কারণ এইখানে জয়েন্ট হয়ে আছে। এই জয়েন্টের জন্য এই দুটি দাঁত কিন্তু একত্রে হতে পারবে না ফাঁকাটা সারা জীবন এভাবেই থেকে যাবে আর এই ফাঁকাটা দাঁতের গুঁড়া থেকে মাংস সরে যাওয়ার কারণেই হয়েছে তো এই ধরনের ফাঁকার জন্য খুবই কম খরচে অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন ভিওয়ার্স এখানেও দেখতে পাচ্ছেন যে দু দাঁতের মধ্যবর্তী স্থানে যে ফাঁকাটা রয়েছে নিচের মাড়িতেও কিন্তু একই সমস্যা তো এ ধরনের সমস্যা এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের মাড়িটা কিন্তু একটা পর্যায়ে ঠিক এইখানে ছিল কিন্তু ক্যালকুলাস জমার কারণে বা সঠিক নিয়মে ব্রাশ না করার কারণে অথবা টুথপিক ব্যবহার কারণে এ ধরনের ফাঁকা তৈরি হয়ে থাকে আর এ ধরনের ফাঁকা এমনিতে কখনোই পূরণ হবে না যদি আপনি এ ধরনের ফাঁকা তৈরি এ ধরনের ফাঁকা যদি পূরণ করতে চান তাহলে কম্পোজিট ফিলিং বা লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমেই এ ধরনের ফাঁকা বন্ধ করা যায় এখানে দেখতে পাচ্ছেন দুটি দাঁতের এখানে ফাঁকা দেখা যাচ্ছে মূলত এ ধরনের ফাঁকার জন্য একমাত্র কম্পোজিট ফিলিং ফিলিংয়ের মাধ্যমেই ট্রিটমেন্ট করা হয় যেটিকে আমরা কম্পোজিট ফিলিং বা লাইট কিউর ফিলিং বলে থাকি এই লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে খুবই অল্প সময়ে এ ধরনের ফাঁকার জন্য হয়তো বিশ থেকে বিশ মিনিট থেকে তিরিশ মিনিটের মধ্যেই এ ধরনের ফাঁকার চিকিৎসা এই ফিলিংয়ের মাধ্যমে করা যেতে করা যায় তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম